সংগ্রাম সফলতা অগ্রযাত্রার বারো বছর এই স্লোগানকে সামনে রেখে সাংবাদিকদের অধিকার আদায় প্রশিক্ষিত সাংবাদিক সমাজ গঠনে সচেষ্ট সংগঠন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আর জে এর এক যুগপূর্তি উৎসব সারা দেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারি উপজেলা শাখায় নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয় বুধবার বলমারি পৌর শহরের ওয়াবদামোর সংলগ্ন সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা জ্ঞাপন মত বিনিময় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবটি উদযাপন করে এই সংগঠন আর যে বলমারী উপজেলার সভাপতি কবি ও সাংবাদিক আমির চারু বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাংলা টিভির বলমারি প্রতিনিধি খান মোস্তাফিজুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কবি সমর চক্রবর্তী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাপ্তাহিক আমাদের আলফাডাঙ্গা পত্রিকার সম্পাদক সেকেন্দার আলম শেখ মধ্যে উপস্থিত অন্যান্যের ছিলেন সাপ্তাহিক বলমারি বার্তা পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট কোরবান আলী দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বোয়ালমারি প্রতিনিধি অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন আর জে এফ আলফাডাঙ্গা শাখার সভাপতি মিজানুর রহমান মিজান সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাসার কথা সাহিত্যিক সাজ্জাদুর রহমান দৈনিক ভোরের কাগজের বলমারি প্রতিনিধি কামরুল সিকদার সাপ্তাহিক আগামীর প্রত্যাশার সম্পাদক মোহাম্মদ মুর্শিদ আহমেদ লিটু সিকদার উদিচি বলমারি শাখার সাধারণ সম্পাদক কবি নাসরিন সাজ্জাদ সহ আরও অনেকে ডেস্ক রিপোর্ট ডাব্লু